সাভার উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে ফরম পূরণ করে জমা দিয়েছিলেন তৃতীয় লিঙ্গের মিষ্টি চৌধুরী। পদটি নারীদের জন্য নির্ধারিত হওয়ায় প্রার্থিতা বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেতে আদালতে আপিল করেছেন মিষ্টি চৌধুরী। সাভার উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে সুনাসের সহিতে দায়িত্ব পালন করছেন। সাভার উপজেলা পরিষদের নির্বাচনে মিষ্টি চৌধুরী নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য সাভার উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তিনি তৃতীয় লিঙ্গের হওয়ায় জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন, যার ফলে তিনি নির্বাচন করতে পারছেন না। এজন্য তিনি প্রার্থিতা ফিরে পেতে আদালতে আপিল করেছেন। বিস্তারিত দেখুন সাভার প্রতিনিধি বাবুল আহমদের প্রতিবেদনে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সবাইকে। আমার নাম মিষ্টি চৌধুরী, আমি সাভার উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক। আমি তৃতীয় লিঙ্গের অর্থাৎ হিজরা লিঙ্গের মানুষ। তো আমি সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সাভার